হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সামনে কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি, আর ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আর ভিডিওটা কি সেটা বলে দে। তো গাইস, ভিডিও টাইটেলটি হলো যেটা আমি এই টাইটেলটি বলার আগে তোমরা তো দেখেছো, অবশ্যই বুঝতে পারছো গানটি কি হতে চলেছে। এই গানটা কথা একটু দুই লাইন শুনেছিলাম, তো এই গানটি আমরা ছোটবেলা যখন পাপড় ভাজা, তারপর চাটনি, এইগুলো আসতো। শোনো শোনো, এই গানগুলো আসতো যখন, তখন একটা আলাদা ফিলিংস। পাপড়বেলা আসছে, পাপড়বেলা আসছে, তখন মানে আমাদের এখানে পাপড় আসলে এই গানটাই বাজে, এখনো বাজে। ছোটবেলা এখন বলতে গেলে এখন হচ্ছে প্রচার কেন্দ্র এখানে চলে এসছে, এইসব বলে, ঠিক আছে, এগুলো কেমন যেন হারিয়ে গেছে। তাই এই গানটা আমি শুনতে পারি, তো তোর বাড়ি আসে না জানি, সত্যি হয়তো মানে প্রচার কেন্দ্র কথা বলে যে পাপড় এসে গেছে, এরকম বলে নর্মালি। তখন গানগুলো এমন হিন্দি গান চলে, আমি সত্যি একটা মনে খারাপ লাগে। এই গানটা পাপড়ের গান, আমরা সবাই জানি। হ্যাঁ অবশ্যই, কিন্তু এখন বাংলা গানটা যেমন হারিয়ে গেছে, যেমন হিন্দি গানগুলো কেমন যেন নিজেকে না বাঙালি বলে একটা খারাপ লাগে মাঝে মাঝে। আর সত্যি এই জিনিসটা মনে পড়ে যখন গানটা বাজতো, একটা মন থেকে ফিলিংস আসতো, তখন একটা ভাঙা ছোঁয়া জিনিস খুঁজতাম। তোমাদের কার কার মনের মধ্যে এরকম ফিলিংস হতো, আর কোন গান কোন সিচুয়েশনে বাজানো হয় সেটা অবশ্যই কমেন্টে জানাও। আবার একটা কথা মনে পড়লো, যে মদের বোতল খুঁজে বেড়াতাম, তারপরে একদম হবে না কেন, দুপাল বাংলা মানুষ রেফারেন্স কোনো কিছুই নেই, শুধু বর্ডার, ব্যাস এতটুকুই। তো গাইস ভিডিওটি দেখবো, আর ভিডিও টাইটেলটি হলো ঠাইলো, তো অবশ্যই আইডেন্টিটি অনেকদিন পর আসবে। না না, ওল্ড ভার্সনে 160 মিলিয়ন ভিউজ, মানে অনেকটাই ভিউজ, মানে গানটি শুনবো। তো চলো গাইস, মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর দ্বিতীয়ত, চ্যানেল যদি হয়তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, নিত্য নিত্য ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। হাই, সেই পুরনো গান কত কাল পরে শুনছি, একটা আলাদা ফিলিংস। পাগল করলি দেশ, খাইরন লো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ, খাইরন লো। হাত দুখানায় কাচের চুড়ি কলসি দিয়া কাকে, সবাই খান কাছে যে দেখছে। হাত দুখানায় কাচের চুড়ি কলসি দিয়া কাকে, কোমরে বিছা তলে চলে একে বেকে, খাইরুন লো তোর লম্বা মাথাকে, জীবন তাতে হাসি দিয়া পাগল করলি দেশ, খাইরুন লো। হায় হায়, কে বলে গেছে ও যে ডাকে সেই ভালোবাসে খাইরুন লোকে। ফুল কলির ঝুমকা তাহার কানেতে দুলে, ও হায় হায়, ঝুমকা তো দেখতে সুন্দর। মনের মতো সিঁথি পাটি মাথায় নিচে তুলে,
হার মানে চাঁদের আলো রূপ দেখিয়া তা দারুণ রূপ তো সত্যি তাই হার মানে চাঁদের আলো রূপ দেখিয়া তা রূপে লক্ষ্মী গুণবতী রূপের বাহার কারণ তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইরুন তো গাইস ভিডিওটি দেখলাম আর সত্যি খুব ভালো লাগলো দাদা তো গাইস ভিডিওটি দেখলাম আর সত্যি আমরা যখন মিউজিক গুলো শুনতাম আর ফার্স্ট টাইম ভিডিওর সঙ্গে মিউজিক শুনলাম গানটা মনে পড়ে গেল আর গানটার কিন্তু সবাই একেবারে মস্তিতে আছে মানে আগে এত ধরনের শুট ছিল মানে এই ধরনের শুটগুলো কিন্তু আগে দেখিনি আমরা মানে আজকে ফার্স্ট টাইম মানে গর্সে দেখলাম মানে একদম মন থেকে দেখলাম আর দ্বিতীয়ত দেখো আমরা সবসময় MP3 শুনতাম যখন রাস্তাতে যেত আর ভিডিও কখনো সময় দেখিনি দেখেছি এক দুবার দেখেছি কিন্তু অতটা মন থেকে দেখিনি আজকে যে দেখলাম সবাই এত সুন্দর এনজয় করছে দেখে নিজেরও মনটা ভালো হয়ে গেল আর ফার্স্ট টাইম দেখলাম আলাদা একটা ফিলিংস আর আগেকার যে জিনিসটা বাবা চুলগুলো দেখে আর কি বলবো আর সবার বাড়িতে ক্রাশ ছিল সত্যি দেখতেও খুব সুন্দর মানে আলাদা ব্যাপার হেলদি একটা মেয়ে চুলও যেমন লম্বা তেমন দেখতেও খুব সুন্দর একদম তার প্রত্যেকটা মানে পায়ের উপর থেকে তার মাথা পর্যন্ত সমস্ত কিছুর বর্ণনা দেওয়া আছে আর সুন্দর সুন্দর কথা বলা আছে গানটার মধ্যে তাকে বলছে কত সুন্দর হেসে কথা বলে এরকম ধরনের মেয়েকে চাও অবশ্যই কমেন্টে জানাও এটা কিন্তু সত্যি সুন্দর মানে নিত্য ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার।